तो नमस्कार बंधुरा, आज आमी कलार मोचार कोफ्ता एकटा रेसिपी निये एसेछि, जेटा खेते खुबी सुस्वादु ओ दारुण हय। आपनारा अवश्यई घरे ट्राई करबेन। तो एर जन्य आमी मोचाटा कुचि कुचि करे केटे प्रेसारे चार पाँचटा सिटि दिये भालो करे सेद्ध करे निएछि। एर जन्य आमी आदा कुचिये निएछि, पेंयाज आर दस बारो कुয়া मतो रसुन निये निएछि। तो एगुलो सब एकसाथे आमी पेस्ट करे नेब। तो एर मध्ये सेई आदा पेंयाज आर रसुन दिए दिएछि, आर संगे पाका लंका लाल लाल देखे दिए एटाके भालोभावे मिक्सिते पेस्ट करे नेब। तो देखुन आमार मिक्सिते एटा पेस्ट करे निएछि, एकदम रेडी। तो एर जन्य आमी छोलार डाल किछुक्षण भिजिए रेखे सेटा मिक्सिते भालोभावे पेस्ट करे निएछि। তো আপনারা ছোলার ডাল ছাড়া যে কোনো ডাল দিয়ে এটা করা সম্ভব, আর তাছাড়া আপনারা যদি বেসন থাকে সেই বেসনও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো আমি ছোলার ডালের মধ্যে এবারে ভালো করে সিদ্ধ করে রাখা মোচাটা মিশিয়ে দিলাম, আর এর মধ্যে একে একে আমি নুন হলুদ দিয়ে দিলাম। এরপর আমি বেটে রাখা সেই পেঁয়াজ রসুনের পেস্টের হাফ দিয়ে দেবো, আর হাফ রেখে দেবো সেটা আবার ঝোলের সময় আমার কাজে লাগবে। আর এটা খুব টাইট টাইট করে মাখতে হবে, কারণ এই মাখাটা দিয়েই আমি বড়াগুলো আর কি কোপ্তাগুলো তৈরি করব। আর স্বাদের জন্য আমি একটু এর মধ্যে চিনিও অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে মাখতে শুরু করব। এবারে এই দেখুন, এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এ পর্যায়ে আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দেবো, প্রায় দেড় চামচ মতো জিরে গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম। আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, তো প্রায় এক চামচা মতো গরম মশলা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে, আর এইভাবে গোল গোল করে এক একটা বড়ার আকারে ছেড়ে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, দুপিটটা এইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আর খুব টেস্টি আর খুব সুন্দর লাগে এই বড়াগুলো খেতে। আপনারা এমনিও বিকেলে স্ন্যাক্স হিসেবে এই বড়াগুলো খেতে পারেন, দারুণ লাগবে। চপ সিঙ্গারা কিচ্ছুই লাগবে না। হ্যাঁ, আর এটার রেসিপিটা তো অবশ্যই দেখাচ্ছি কিভাবে এটার আবার ঝোল করব। তো চলুন দেখে নেওয়া যাক। আর এর জন্য লাগবে একটু আলু। আমি আলুগুলো আগে ভালোভাবে একটু সেদ্ধ করে নিচ্ছি। তো কড়াইয়ে আমি ওই ভাজা তেলটার মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম, আর ফুরনে আমি তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম। আর সিদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম নুন, হলুদ, এটা ভালোভাবে এটা নাড়াচাড়া দিয়ে দিলাম। এবারে আমার বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম জিরে, জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। এটাও ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। সামান্য একটু মিষ্টিও অ্যাড করে দিলাম স্বাদের জন্য। আজকে একটু সিম করে এটা ভালোভাবে এইভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না
তেল ছেড়ে যায়। তো আমার মশলার থেকে তেল প্রায় ছেড়ে গেছে, এবারে আমি জলটা অ্যাড করে দেব। জলটা একটু বেশিই দিতে হবে, না হলে বড়াতে সব জল টেনে নেবে। এরপরে আমরা এটা সিম আঁচ করে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হতে দিয়ে দেব। তো আমি সেদ্ধ হতে দিয়ে দিলাম মোটামুটি মিনিট 15। তো এবারে আমি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তো বড়াগুলো ঢেলে দেব। বড়াগুলো দিয়ে বেশিক্ষণ সেদ্ধ করবেন না, ঠিক নামানোর কিছুক্ষণ আগে বড়াগুলো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আর বড়াটা বেশি সিদ্ধ করলে ভেঙে যেতে পারে। তো বড়াগুলো ফুটে গেছে, এবারে একটু গরম মশলা দেব আর ঘি দেব। তো গরম মশলাটা দিয়ে দিলাম, তো এই যে ঘি দিয়ে দিলাম, ব্যাস দারুণ একটা সেন্ট বেরিয়েছে। এবারে নামিয়ে দেব, আর এটা একটু ঝোলা ঝোলাই নামাবেন, নাহলে বড়া সব ঝোল টেনে নেবে। তো বন্ধুরা এই দেখুন মোচার কোপ্তার ঝোল একদম রেডি, এটা দারুণ সুস্বাদু, খুব খুব টেস্টি হয়, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর প্রথমেই যে বড়াগুলো ভেজে আমি করলাম সেগুলো আপনারা বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে যদি খান খুবই ভালো লাগবে, দারুণ দারুণ লাগে ওই জিনিসটাও। আপনারা বিকেলেও স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, আর ঝোল করে এরকম ভাতের সাথেও খাওয়া যায়। তো যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন। আর আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তো ততক্ষণ নমস্কার।